এইটো তো একেবারে হাস্যকর কথা। এনে এজন অসমৰ মুখ্যমন্ত্রী যদি এনে ধরনের বাক্য প্রদান করে তার দুর্ভাগ্যজনক কথা। কারণ যদি গোমাংস কেতিয়াবা বন্ধ হয় কেতিয়াবা খোলা হয়, এটা তো রাজনীতি। গতি এনে ধরনের নিকৃষ্ট রাজনীতি করবলে আমি আমার মুখ্যমন্ত্রী বনোয়া নাই। আজি যদি গোটেই আমার ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গতি ইয়াত যদি গোমাংস বন্ধ হব লাগে গাহরি মাংস বন্ধ হব লাগিব। গতি আমি যদি কোনোবা আমার আপত্তি না থাকে গাহরি মাংসের প্রতি, কারবার কি কোনো কোনে কি খায় কোনে কি খায় ভাল পায় সেইটুক লৈ যদি এজন অসমৰ মুখ্যমন্ত্রী যদি এনে নিকৃষ্ট রাজনীতি করার কারণে, হ্যাঁ, গতি এই এইবিলাক কথা একেবারে হাস্যকর দুর্ভাগ্যজনক। আর আমার এই চাইছো রকিবুল হোসেন ডাঙরিয়া বলে সমর্থন করেছে, কি আর কি নির্লজ্জ ঘটনা, কি নির্লজ্জ কাম। গতি এই রকিবুল হোসেনে, হ্যাঁ, এই আকো এই মানে এইটুক কারণে মাত্র তাৰমানে সিধা কথা কথা, এই সিধা কথা যে রাজনীতিকরণ রাজনীতি করার ক্ষেত্র। কারণ যদি মুখ্যমন্ত্রী যদি এনেকুৱা কথা কই লাভান্বিত হয়েছে, গতি ময়ও যদি কৌ, হ্যাঁ, মই রকিবুল যদি কৌ তো ময়ও লাভান্বিত হম। গতি এনে ধরনের নিকৃষ্ট মানে মানে হেৰি কৰিব লাগে, উন্নত অসমৰ উন্নতি চিন্তা কথা কব লাগে, হ্যাঁ, তাতে যে রাজধর্ম পালন কৰিব লাগে। এনে ধরনের নেতায়, হ্যাঁ, মুখ্যমন্ত্রীয়ে এমপিয়ে রাজধর্ম পালন কৰিব লাগে। অসমৰ মানুহৰ অসম সমাজখন কেনেকৈ আগুৱাই নিব পাৰিম, অন্য ৰাজ্যৰ লগত কেনেকৈ ফেৰ মাৰি আমি অসমখন আগুৱাই নিব পাৰিম, তেনেধৰণৰ কথা ক'ব লাগে। গতিকে গো মাংস আৰু কিবা কিবি এইবিলাক কথা কৈ এইটো হাস্যকৰ। অ' তেতিয়া ইলেকশ্যন নিৰ্বাচন চলি আছিলে, তেতিয়া হৈছিল আমাৰ সেইটো মিয়া অধ্যয়িত অঞ্চল, গো মাংস খোৱালে মানুহে ভোট দিব। এতিয়া ইলেকশ্যন পাৰ হৈ গ'ল, কিৰণপুৰত ফেইল কৰিছে, অ' ভাবিছে যে গো মাংস খোৱাৰ কাৰণে ফেইল কৰিছে, গতিকে গো মাংস কাৰণে বাধা দিলে এতিয়া পাছ কৰিব। গতিকে এইবিলাক নিকৃষ্ট ৰাজনীতি, এইটো সবে আজি আজিকালি একদম সৰল সজা মানুহক বুজি পায় যে ইহঁতৰ যে বৰ্তমান গোটেই অসমত এটা নিকৃষ্ট ৰাজনীতি চলি আছে, হ্যাঁ, গতিকে এইটো কোনেও আৰু বুজিবলৈ বাকী নাই।